आज समस्त भक्तगण नित्यानंद के लाभ करे नित्य आनंद आस्वादन करते लागले। महाप्रभु समस्त भक्त के लिए अद्वैत आचार्य श्रीवास ठाकुर गदाधर नित्यानंद आदि सबाई के लिए श्रीवास अंगने संकीर्तन महोत्सव दिन प्रतिदिन संकीर्तनेर आनंद चतुर्दिके व्यापृत होते लागलो। रात्रिभाग विशेष करे आज एकादशी दिन एकादशीते श्रीहरि बासरे हरि कीर्तन विधान श्रीहरि बासरे हरि कीर्तन विधान नित्य आरम्भिले प्रभु जगते प्राण। श्रीमन महाप्रभु रात्रि भोर जागरण और संकीर्तन महोत्सव संकीर्तन रास महोत्सव वृंदावन जिन राजबिहारी रासलीला करेछिलेन कलिते कलिते से रास संकीर्तन यज्ञे संकीर्तन द्वारा रास महोत्सव अर्थात रास शब्देर अर्थ रसानाम समूहश्च रास समस्त रसेर सम्मिलन जेखाने सेटी रास। तो ये संकीर्तनेर मध्ये समस्त रसेर सम्मिलन हरि नाम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ये महामंत्र एर मध्य समस्त रस से निहित होयेछे सेई रस आज समस्त भक्तेर द्वारा महाप्रभु आस्वादन करछेन रस महोत्सवेर स्वाद प्राप्त करछेन। শ্রীবাস অঙ্গন রাস মহোৎসবে মেতে উঠল সারা রাত্রি সংকীর্তন চলছে সেই সংকীর্তন রসে উন্মত্ত হলো সমস্ত ভক্তগণ গৃহে গৃহে সংকীর্তন পাড়ায় পাড়ায় সংকীর্তন জিহ্বায় সংকীর্তন বসে গেল। সেই সংকীর্তনে বাধা দিতে এলো কাজী। সেই সময় দিল্লির মসনদে মোগল সাম্রাজ্য মোগলদের রাজত্ব চলছে আর বঙ্গক্ষেত্রে বাংলা বিহার উড়িষ্যায় তখন হুসেন শাহ বাদশা আর হুসেন শাহের অধীনস্থ হল ওই পাজি কাজীটা সেই কাজী তিনি মুসলমান তারা যে কাজীর কাছে সমাচার দিল যে হিন্দুদের অত্যাচার বেড়ে যাচ্ছে তুমি দেশের কর্তা অতএব তোমার দায়িত্ব তাদেরকে দমিয়ে রাখা। আজ আজ কাজী লোক পাঠিয়ে আদেশ করল হে হিন্দু ভাই কাজীর আদেশ কেউ হরিনাম করতে পারবে না আগর কেউ যদি হরিনাম করেছ তাহলেই মৃত্যুদণ্ড আর যদি মৃত্যুদণ্ড থেকেও বেঁচে যাও তাহলে জাতি নাশ করা হবে। আজ নবদ্বীপের সেই সংকীর্তনের যে বিরাট উল্লাস সেটি যেন ধামা চাপা হয়ে গেল ভয়েতে আর কেউ করতে পাচ্ছেন না। ভক্ত মহাপ্রভু শ্রীবাসকে যে বললেন শ্রীবাস অচানক চতুর্দিকে সংকীর্তন বন্ধ
কি ব্যাপার? বললেন, প্রভু, কাজীর আদেশ যদি কেউ সংকীর্তন করে উচ্চস্বরে, তাহলে তার ঘর দুয়ার ভেঙে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, তার জাতি নাশ করা হবে, প্রয়োজন হলে তাকে ওই মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই ভয়েতে আর কেউ সংকীর্তন উচ্চস্বরে করতে পাচ্ছে না। প্রভু, মহাপ্রভু ক্রোধ মূর্তিতে আসলেন, কি সংকীর্তন? যে ব্রহ্মা শিব নারদ মুনিবৃন্দ নিরন্তর যে নামের সমাদর ভরি গায়ে করিয়া উচ্চ বদন, সর্বত্র লোক পরলোক, ইন্দ্রলোকে ইন্দ্র, ব্রহ্মলোকে ব্রহ্মা, শিবলোকে শিব, নিরন্তর যে নাম সংকীর্তন করে চলছে, সেই নাম এই ধরাতে আজ বাধা পড়বে। সেই সময় শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী নাম নারায়ণী, 5 বৎসরের বালিকা, তিনি অন্যান্য বালিকাদের সঙ্গে অঙ্গনে খেলা খেলছিলেন। মহাপ্রভু ইশারা করে ডাকলেন, নারায়ণী এদিকে আসো। মহাপ্রভুর ইঙ্গিতে নারায়ণী এসে উপস্থিত হলেন। শ্রীমান মহাপ্রভু নারায়ণীকে আদেশ করলেন, নারায়ণী একবার দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। সেই ছোট্ট বালিকা কি বোঝে কৃষ্ণ নামের, মহাপ্রভুর আদেশ মাত্র, সেই বালিকা দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। তার অবিরল অশ্রুধারা বইতে লাগলো, অঙ্গেতে অঙ্গেতে অষ্ট সাত্ত্বিক বিকার উপস্থিত হলো, মাটিতে গড়াগড়ি যাচ্ছে, অশ্রুকম্প পুলক আদিতে তার নেত্র সজল, হা কৃষ্ণ বলে ক্রন্দন করছে। শ্রীবাসকে দেখালো, শ্রীবাস এই দেখো, এই যেমন নারায়ণীকে আমি কৃষ্ণ প্রেমে একেবারে লোতপোত করে দিয়েছি, ওই রকম এই পৃথিবীকে স্থাবর জঙ্গম জাত পাত বিচার না করে সমস্ত প্রাণীকে আমি এই রকম কৃষ্ণ প্রেমেতে উন্মত্ত করে তুলব। শ্রীবাস দেখে অবাক হলেন, আমার ইচ্ছাতেই এই জগতের সমস্ত কিছু, তব ইচ্ছা মতো জীবের জন্ম মরণ, মদ ভয়াত বহতি বাত সূর্যশ্চরতি, মদ ভয়াত বর্ষাতীন্দ্র দহত্যগ্নি, মৃত্যুশ্চরতি মদ ভয়াত, আমার ইচ্ছায় সূর্য উঠছে, আমার ইচ্ছায় বায়ু প্রবাহিত হচ্ছে, আমার ইচ্ছায় জীবের জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমার ইচ্ছায় জীব সংসারে আবদ্ধ, আমার ইচ্ছা হলেই জীব পরম গতি প্রাপ্ত করবে। শ্রীবাস ঠাকুরের মনে কিছু সান্ত্বনা হল, মনের ভয় কিছুটা কাটল, কাউকে নয়, শ্রীবাস উচ্চস্বরে সংকীর্তন কর। আবার গ্রামে গ্রামে সংকীর্তন প্রারম্ভ হল। এবার কাজী স্বয়ং চলে এলো, কাজী স্বয়ং এসে ওই শ্রীবাস অঙ্গনেতে প্রবেশ করে শ্রীবাসকে শাসন বাক্য প্রয়োগ করে তার ঘর থেকে মৃদঙ্গ এনে একেবারে শ্রীবাসের সামনে আছাড় মেরে ভেঙে দিল এবং সবাইকে অত্যন্ত কঠোর শব্দে তিরস্কার করতে লাগলো। চতুর্দিকে নিস্তব্ধ হয়ে গেল, কেউ আর সংকীর্তন করতে পারছে না, ভিতরে তাদের সকলের বড় ক্ষোভ। সেই রাত্রে মহাপ্রভু কাজী শয়নে আছে ঘোর নিদ্রায়, সেই ঘোর নিদ্রার মধ্যে একেবারেই নৃসিংহ মূর্তি ধারণ করে পৌঁছালো কাজীর ঘরে শয়ন কক্ষে। কাজী শয়নে বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল, কাজী কাজী না জেগে আছে না ঘুমিয়ে আছে, একেবারেই দেখে ভয়ভীত হল। শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিরাট বিগ্রহ, তার বড় বড় নখুন নখ
আর অর্ধেকটা সিংহ আর অর্ধেকটা মানুষের আকৃতি একেবারে লাফিয়ে বুকের উপরে চেপে পড়ল আর বুকের নখগুলো দিয়ে বলল, আরে দুষ্ট, তুই আমার মৃদঙ্গ ভেঙেছিস কীর্তনের, তার বিনিময়ে আমি তোর বুক চিরে তোকে প্রাণান্ত করব। কাজী কাঁপতে লাগলো, একেবারেই থরথর করে কাঁপছে, আমাকে রক্ষা করো, বাঁচাও, আমি আর আর কখনো করব না, এমনি কখনো করব না, ভুল হয়ে গেছে। বলে, হ্যাঁ তুই ভুল হয়ে গেছে, স্বীকার করেছিস, প্রাণদণ্ড দেব না, তবে আগে যদি কোনো প্রকার এই সংকীর্তনের বাধা হয় তাহলে আজ তো প্রাণে বধ করলাম না, সেই দিন তোকে নয় তোর সমস্ত জাত পাত সমূলে সমাপ্ত করে দেব। ভয়ভীত হয়ে কাজী প্রণাম করলেন, ভগবান নৃসিংহদেব অন্তর্ধান করলেন, শ্রীমান মহাপ্রভু আজ সমস্ত নগরে প্রচার করতে লাগলেন যে আমরা আজ সন্ধ্যায় সংকীর্তনের শোভাযাত্রা বার করব, দেখি কে এসে আমাদের সংকীর্তনে বাধা দেয়, কার শক্তি আছে। শ্রীমান মহাপ্রভুর আদেশ মাত্র নবদ্বীপে লক্ষ লক্ষ নরনারী সকলেই একত্রিত হলেন, কেবলমাত্র তারা নয় ভক্তজন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে অনন্ত জীব মানব দেহ ধারণ করে মহাপ্রভুর সাথে এসে উপস্থিত হলেন, কেহ বা মশাল, কেহ বা ঝম্প করতাল সংকীর্তনের বিবিধ অঙ্গ ধারণ করে সন্ধ্যাকাল আজ সকলেই উপস্থিত হলেন শ্রীবাস অঙ্গনে। তিন দল, তিন সম্প্রদায় প্রকট করলেন মহাপ্রভু। প্রথম সম্প্রদায়ে শ্রী হরিদাস, সেই হরিদাসকে দিলেন। দ্বিতীয় সম্প্রদায়ে অদ্বৈতাচার্য এবং তৃতীয় সম্প্রদায়ে স্বয়ং নিত্যানন্দের সাথে নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। লক্ষ লক্ষ লোক আজ সংকীর্তন করতে করতে চলেছেন কাজীর বাড়ির উদ্দেশ্যে। সেই সংকীর্তন এক তো সন্ধ্যাকাল নির্জন, চতুর্দিকে কোনো আওয়াজ নাই, আর সেই সংকীর্তনের আওয়াজ একেবারেই ব্রহ্মাণ্ড ভেদী, পরব্রহ্ম পর্যন্ত ব্যাপৃত হল, চতুর্দিকে সংকীর্তনের রোল। আজ কাজীর বাড়িতে উপস্থিত হলেন সংকীর্তন, কাজীর সেই বিরাট পুষ্পদান, সেখানে লক্ষ লক্ষ লোক প্রবেশ করলেন। লক্ষ লোকের প্রবেশে কি বাগান আর সুসজ্জিত থাকে, ভেঙে চুরে সব একাকার হয়ে গেল। কাজী সংকীর্তনের শব্দ পেয়ে আর ওই পূর্বরাত্রের নৃসিংহের কথা মনে করে একেবারেই লুকিয়ে পড়লেন, কালকে তো কোনো রকমে বেঁচে গেছি, বোধহয় আজকে আর নিস্তার নাই, সেই স্বয়ং সিংহ মূর্তি ধারণ করে এসেছিলেন, আজ না জানি কোন মূর্তি ধারণ করে আসছেন, তাই তিনি আর ভয়ে সেখানে আসতে পারলেন না, লুকিয়ে পড়লেন ঘরের মধ্যে। এদিকে মহাপ্রভু কাজীর বারান্দায় যে বিরাসনে বসে পড়লেন, লোক পাঠিয়ে কাজীকে ডাকলেন, কাজী লুকিয়ে আছেন ভয়ে আসতে পাচ্ছেন না, শ্রীমান মহাপ্রভু শান্ত মূর্তিতে উপবেশন করেছেন। কাজী মাথা নিচু করে লজ্জিত হয়ে মহাপ্রভুর কাছে এসে হাত জোড় করে দাঁড়ালেন। মহাপ্রভু কাজীর গায়ে হাত বুলিয়ে নিজের কাছে আসন দিয়ে বসালেন, পরস্পরের মধ্যে কথোপকথন। মহাপ্রভু বলছেন যে আমি তোমার গৃহে অভ্যাগত অতিথি, আর তুমি অতিথিকে সম্মান না করে লুকিয়ে আছো, এ কোন ধর্ম?
কাজী বলছেন প্রভু ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি আপনার মহিমা জেনেছি তাই ভয়েতে আপনার কাছে আসতে পারি নাই, কিন্তু আপনি শান্ত হতে আমি আপনার কাছে এসেছি। তবে দেখো গ্রাম সম্বন্ধে তুমি আমার মামা হও। মহাপ্রভু বলছেন কাজীকে, গ্রাম্য একটা সম্বন্ধ হয় না, একটা দেহ সম্বন্ধ, এটা কাকা চাচা ইত্যাদি মা বাবা, এটা দেহ সম্বন্ধ, আর একটা গ্রাম সম্বন্ধ। তো গ্রাম সম্বন্ধে তুমি আমার মামা হও, আর মামা কাছে ভাগিনা এসেছে তাহলে কত আদর করবে, আর তুমি লুকিয়ে আছো। পরস্পরের মধ্যে ঠারে ঠরে কথা হলো, কেউ বুঝতে পারলেন না, বললেন সত্যই মামা, ওই যে কাজী, কাজী দাপরেতে কংস মামা ছিল, তো মামাই তো, তা সেই মামা গৌর লীলাতে কংস হয়ে, কংস কাজী হয়ে এসেছে, ওই কংস মৃত্যু হয়ে উদ্ধার হয়েছিল বটে, প্রেম লাভ করে নাই, তিনি গৌর লীলাতে এসে সেই গৌর প্রেম লাভ করে কৃতার্থ হয়েছে। নিজেদের মধ্যে কথোপকথন, মহাপ্রভু প্রশ্ন করলেন যে গোমাতা দুগ্ধ দেয় পান করে বেঁচে থাকো, মাতৃ সদৃশা, বৃষ অন্ন উৎপাদন করে পিতৃতুল্য, সেই গোমাতা বিশ্বকে তোমরা মেরে খাচ্ছ, এটি কোন ধর্ম? কাজীকে মহাপ্রভু প্রশ্ন করেছেন, কাজী বললেন প্রভু ধর্মের দুটি ভাগ, একটা প্রবৃত্তি মার্গ আর একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে পশুবাদের কথা থাকলেও নিবৃত্তি মার্গে কিচ্ছু নাই, নিবৃত্তি মার্গে অহিংসা পরম ধর্ম, যেখানে কোনো প্রকার হিংসার কথা, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণাম শতম, বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম, শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরই, সদ্য হৃদয় অবরুদ্ধতে কৃতি বীর শুশ্রূষু বিস্তৎসনা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র, ধর্মের মধ্যে কোনো অন্ধকার থাকবে না, ধর্মের মধ্যে কোনো হিংসা থাকবে না, ধর্মের মধ্যে কোনো ওই কপটতা থাকবে না, কপট যদি থাকে সেটি ধর্ম নয়, আর ধর্ম যদি হয় তাহলে কপট থাকবে না, তাহলে হিংসা ধর্ম বলে বস্তু হতে পারে না। কিন্তু যখন প্রবৃত্তিতে যাবে, মানে ভোগ প্রবৃত্তি রয়ে গেছে, সেইখানে তারা বদের বাহানা করবে, কেবলমাত্র মুসলমান নয় হিন্দুদের মধ্যেও, ছাগলকে ওই কালী ঠাকুরের সামনে বলি চড়াচ্ছে, ভাগবত সেটাকে স্বীকার করেছে, শুদ্ধ চরিত্রে সেটা স্বীকৃত, একটা অবলা পশুকে ওই কালীর সামনে বলি চড়াচ্ছেন কিসের জন্য? না সেটা আমাদের ইন্দ্রিয় তৃপ্ত, ওই প্রবৃত্তি রয়েছে ভেতরে, তার মাংস খাবো, তাহলে সেটাকে একটা বাহানা করা হলো, বাহানা করে করা হলো মাত্র, এটিও ত্যাজ্য, এটি গ্রহণীয় নয়। তারাও তাদেরকে কুরবান শব্দ দিয়ে এই সমস্ত কার্য করছে। বিচার করে দেখুন, 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ আসেন, আজ থেকে 1400 বৎসর পূর্বে হযরত মুহাম্মদ, আর তিনি এই কোরআন শরীফ রচনা করলেন। সেই কোরআনের কোথাও নাই যে কোনো পশুকে বলি দিতে হবে, কুরবান করতে হবে। কুরবান শব্দের অর্থ একটা অবলা
পশুকে বধ করা নয়, কুরবান শব্দের অর্থ আত্মসমর্পণ। সনাতন গোস্বামীর সঙ্গে এই মুসলমান কোরআন ধর্ম নিয়ে আলোচনা হয়েছে। তিনি কোরআন শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত। আমরা যাকে আত্মা বলছি কোরআনে তাকে রু বলা হয়েছে। রু, রু মানে আত্মা। সেই আত্মা পরমাত্মার সঙ্গে যে মিলন তাকে প্রেম বলা হয়। পরমাত্মার সম্বন্ধে জাগৃত দশাকে প্রেম দশা বলা হয়। কিন্তু আমরা আত্মাতেই না পৌঁছিয়ে দেহ তক যদি পর্যন্ত আমরা সীমিত থাকি, তাহলে দেহর প্রেমটাকেই আমরা সেই প্রেম সম্বন্ধ জানব কি না? ঠিক ব্যাপারগুলো ওই রকম। ধর্মের যে নিহিত তত্ত্ব, সেই তত্ত্বে পৌঁছাতে না পেরে আমরা বহিরঙ্গকে নিয়ে আড়ম্বর করতে থাকি। আজ আমাদের মধ্যেও দুর্গাপুজো হচ্ছে, একটা সামান্য ছোট্ট পুতুল করে একদিকে রাখা হয়েছে, বাকি বিরাট আড়ম্বর বাইরে। প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, ওদিকে লতা উষা আশা নিয়ে এসে তাদেরকে দিয়ে বিরাট কীর্তন গান হচ্ছে, মনোরঞ্জন তৈরি হচ্ছে, কিন্তু ওই যে দেবীর আরাধনা সেটি একটা গৌণ হয়ে দাঁড়ালো, মুখ হয়ে গেল এই সমস্ত। তাহলে ধর্মের মধ্যে কলুষিত আসছে কিনা প্রত্যেকের মধ্যে, সেই জন্য বিচার করবেন। 1400 বৎসর পূর্বে হযরত মুহাম্মদ এই মুসলিম ধর্মের প্রবর্তক। এর পূর্বে এই মুসলমান ধর্ম তো ছিল না। তখন কি ধর্ম ছিল? 550 বছর পূর্বে শিখ ধর্মের প্রাকট্য গুরু নানক, তার পূর্বে তো শিখ ধর্ম ছিল না ভক্ত, ছিল না বৌদ্ধ ধর্ম। বৌদ্ধের আগমনের পূর্বে সমস্ত ধর্ম সনাতন ধর্মেরই অংশ নিয়ে নিয়ে এই ধর্ম জাগৃত হয়েছে। কাজী বললেন আমাদের ধর্ম নব এবং কল্পিত, নূতন এবং কল্পিত। আমি জানি এই ধর্মের সার মর্ম, কিন্তু সম্প্রদায় অনুরোধে আমাকে এটি মেনে নিতে হচ্ছে। আজকে যেমন রাজনীতি যারা করছেন, রাজনীতির রাজনীতি শব্দটি ওই রকম নয় যেখানে নিজের স্বার্থ ডুবে আছে। রাজনীতিতে আজকে কোনো আমরা এমপি এমএলএর পদ যদি প্রাপ্ত করতে পারি, তাহলে আমাদের 1428 পুরুষ একেবারেই নিশ্চিন্ত হয়ে যাবে, আমাদের বিচারটা সেই রকম হয়ে দাঁড়ালো। এটি রাজনীতি নয়, এটি শাসন নীতি নয়, এটি শোষণ নীতি। আপনাদেরকে শোষণ করাই হচ্ছে আজ রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। এটি একটি ব্যবসা, যেমন আপনি ব্যবসা করে উদার পূর্তি করছেন, তেমনি ওই রকম এমপি এমএলএ বানবার জন্য আপনিও একটি ব্যবসার তরিকা আশ্রয় করেছেন। সেই ধর্মনীতি শাস্ত্রনীতি এগুলোকে স্বীকার করে নাই। রাজা তিনি বিষ্ণুর অংশ, বিষ্ণুর আদেশ তার মধ্যে থাকে, প্রজা পালন বিষ্ণুর কর্তব্য, প্রজাদেরকে রক্ষা করাই আপনার ধর্ম। কিন্তু এখানে প্রজা রক্ষিত নয়, প্রজা শোষিত হচ্ছে আপনাদের দ্বারা। সেই জন্য প্রত্যেক কাজের মধ্যে আমরা দেখছি যে কলুষিত অবস্থায় সে উপস্থিত হচ্ছে। সম্প্রদায় অনুরোধে কাজী নিজেকে অপরাধী মনে মনে করলেন, তাদের ধর্মের কথা বললেন এবং মহাপ্রভুর সঙ্গে বিস্তার আলোচনা হলো। মহাপ্রভু প্রশ্ন করলেন, কাজী মামা আরেকটি কথা তোমাকে জিজ্ঞাসা করব। তুমি তো ঘরে ঘরে যে সংকীর্তন বন্ধ করিয়েছ, কিন্তু আজকে তোমার রাস্তায় এই মুসলিম পাড়াতে লক্ষ লক্ষ লোক হরিনাম করছে, কিন্তু তুমি বাধা দিচ্ছ না কেন? তোমার তো বাধা দেওয়ার দরকার ছিল। তখন করজোড়ে বলছেন, প্রভু তোমাকে সকলেই গৌর হরি বলে ডাকে, আমি আজ সেই নামেই সম্বোধন করছি গৌর হরি। তবে আমার একটি কথা শোনো, যদি তুমি একান্তে হও তাহলে আমি মনের কথা বলতে পারি।
महाप्रभु বললেন এরা এরা কেউ পর নয়, এদের সামনেই বলো একান্তের আবশ্যক নাই। বললেন যেদিন আমি ওই মৃদঙ্গ ভেঙেছি সেই দিন আমার এই অবস্থা, এক সিংহ এসে আমার উপরে চড়ে গেছে, বুক চিরে ফেলবে, কড়মড় করছে দাঁত, ভয়ঙ্কর তার মূর্তি। আমি ভয়ভীত হলাম, একেবারে নিজের জামা খুলে সেই বুক দেখাচ্ছে, এই দেখুন প্রভু নখের দাগগুলো, এখনো ঘাস শুকায় নাই, সেই দাগগুলো এখনো রয়েছে আমার মধ্যে। সমস্ত লোক দেখে এবং শুনে একেবারে আশ্চর্য হলেন। কাজী কাজী বললেন প্রভু আমি কথা দিলাম আপনার কীর্তনে আমি বাধা দেব না, এমন কি আমি তো নয় আমার বংশে যারা উৎপন্ন হবে তারাও কোনোদিন কীর্তনে বাধা দেবে না, যদি বাধা দেয় আমি তাদেরকে তালাক দিয়ে দেব। শ্রীমান মহাপ্রভু সবাইকে নিয়ে সংকীর্তন করে সেখান থেকে উপস্থিত হলেন সেই শ্রীবাস অঙ্গনেতে। সেই কাজীর সমাধিতে শ্রীমান মহাপ্রভু নিজের হাতে একটি চাপা ফুলের ডাল লাগিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই সমাধিকে বৈষ্ণবগণ প্রণাম প্রদক্ষিণ করে থাকেন এবং অদ্যাবধি একটি করে চাপা ফুল ওই সমাধিতে নিত্য প্রস্ফুটিত হয়ে পতিত হয়। এমনি করে মহাপ্রভুর নবদ্বীপ লীলা চলছে। মহাপ্রভুর সংকীর্তনে রোল আজ দিন প্রতিদিন চতুর্দিকে বাড়তে লাগলো। সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সংকীর্তনে মেতে উঠলেন, চতুর্দিকে নাম ভরে উঠল। এমনি করতে করতে মহাপ্রভুর কিছু পড়ুয়া ছাত্র তারা মহাপ্রভুকেই নিন্দা করতে লাগলেন। আসুন একটা ভজনে আমরা প্রবেশ করি, তারপরে প্রসঙ্গ আগে বাড়বো। নিতা ডালে ডালে আর পাত পাত পে শ্রী রাধে রাধে হো, এই যে বৃন্দাবনের বৃক্ষ বলছে এ কোনো সাধারণ বৃক্ষ না, কত জনম জনম ধরে ঋষি মুনিরা তপস্যা করে এই বৃন্দাবনে বৃক্ষ জন্ম হয়ে আছে, বড় বড় ঋষি মুনিরা এই বৃক্ষ তাই বলছে কি বৃন্দাবনকে বৃক্ষিত মরম জানে গোরে, কি ডালে ডালে আর পাত পাত পে শ্রী রাধে রাধে হো। আপনারা কে কে বৃন্দাবনে যাবেন সবাই যাবেন, শোনেন পয়সা লাগবে না, কেউ কেউ ভয়ে হাত থাকছে না, যদি পয়সা লাগে বিনামূল্যে নিয়ে যাবো, কেবল শরীর এখানে থাকবে মন বৃন্দাবন। চলুন সবাই বাড়ি বাড়িয়ে গাইবে বৃন্দাবন রাধে।
এই মাটি বলছে দেবতাদের দুর্লভ এই মাটি পায় না আমরা গিরিরাজ সুন্দর হ্যাঁ দেবর তো ভী দুর্লভ হ্যাঁ তো বলে Yeah.
हाथ तुले ताली बजिए बोलें। इतने से बोलूं